আশা করি তোমাদের আগের দিনের অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এইবার, এবং তোমরা ভালো সুস্থ আছো এবং শরীরের যত্ন নিচ্ছ। তো যাই হোক, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাবিলিটি টু কোরিলেট, সমন্বয় ও সম্পর্ক স্থাপনের সক্ষমতা। এটা দ্বিতীয় শ্রেণীর জন্য। তো দ্বিতীয় শ্রেণীতে এখানে দেখো যে কি আছে, না এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এক ক, একের কতে কি বলছে, কর্ম এই শব্দে যুক্ত বর্ণ ময় রেপ। তো ময় রেপ হলে তোমার এরকম রেপ যোগে আরো দুটো শব্দ তোমাকে লিখতে বলা হচ্ছে। এই যে যেমন ময় রেপ দিয়ে কর্ম লেখা হলো, তেমনি তোমাকে ময় রেপ দিয়ে লিখতে হবে, তার কোনো কথা নেই। তুমি যে কোনো জায়গায় রেপ আছে এরকম দুটো শব্দ লেখো, অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিখবে। আমি কে কথাগুলো পড়ে লেখো, বাদল দিনে আমায় কান্না পায়, এখানে আমিটা কে, গান শুনিয়ে ভিক্ষে করি, আমিটা কে, কে গান শুনিয়ে ভিক্ষে করে, তার মানে। এরপরে দেখো তালিকাটি ভর, বৃষ্টি, বৃষ্টির বিপরীত কি, মানে এখানে এই যে তালিকাটি ভরতে বলছে, তো এখানে দেখো বিপরীত শব্দ, তার বিপরীত শব্দ, তার অর্থ এবং সেইটা দিয়ে একটা বাক্য, একটা করে দেওয়া আছে বাক্য রচনা, একটার অর্থ লেখা আছে কিন্তু বিপরীত শব্দটা লেখা নেই, তোমাকে লিখতে হবে। এই পার্বণেও তাই, তার বিপরীত শব্দ কি তোমাকে লিখতে হবে না, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, তা বাদ দিয়ে দাও। আর পার্বণের মানে কি, আর এখানে বাক্য রচনা করে দেওয়া আছে। এবার কমপ্লিট দ্য ওয়ার্ড চার্ট, কমপ্লিট দ্য ওয়ার্ড চার্ট, এখানে কি আছে, কালার কিছু অবজেক্টসের নাম, অন মানে একটা, মেনি মানে কোনো অবজেক্ট, একটা যখন হয় তখন কীরকম লিখতে হয়, কিভাবে লিখতে হয়, আর যখন মেনি হয় তখন সেটা কিভাবে লিখতে হয়, এখানে বেসিক্যালি সেই কথাটাই বলা হচ্ছে। আর ইউজ এ অ্যান, ইউজ এ অ্যান বলতে যে কোথায় এ বসে কোথায় অ্যান বসে, এখানে একটা করে দেওয়া আছে, যেমন এ বল অ্যান এক, এ বল একটা মানে এই বলের আগে এ বসে, এগের আগে অ্যান বসে, সেইটা করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। তোমরা তেমনি এই যে রেড করে দেওয়া আছে, এখানে একটা অবজেক্টের নাম লেখো, সেখানেও বোঝা যাচ্ছে যে এই অবজেক্টটা কি হবে, কারণ হচ্ছে এখানে তার একটা সিঙ্গেল হলে কি হয় আর অনেকগুলো হলে কি হয় সেটা বলা আছে। বোর্ড তুমি এখানে লিখতে পারো, এখানে অ্যাপেলস দেওয়া আছে, তাহলে একটা অ্যাপেল লিখলে তাহলে কি লিখতে হবে সেটা লেখো। বল এখানে তাহলে কি হবে, ডল, ডলের আগে এ বসবে না অ্যান বসবে, অরেঞ্জের আগে এ বসবে না অ্যান বসবে, এই ব্যাপারগুলো তোমরা এখানটায় লিখে ফেলো, এ দুটো ফিল আপ করে ফেলো। এখানে একটা অবজেক্টের নাম লেখো, তার কালার লেখো। এইবার তিনে কি বলছে, সংখ্যা নিয়ে তালিকা সম্পূর্ণ করো, সংখ্যা নিয়ে তালিকা সম্পূর্ণ করো। দেখো দশক স্থানীয় অঙ্ক, দশক একক, স্থানীয় মানের বিস্তার, অঙ্কে লেখো কথায় লেখো, এখানে অঙ্কে লিখবে, একটা দেখো অঙ্কে লিখে দেওয়া আছে 13, এখানে তাহলে একে স্থানীয় মানের হিসেবে লিখলে কেমন হবে দেখতে, এই একটা করে দেওয়া আছে ঠিক সেরকমই লিখবে এই 13-কে, আর 13 কথায় লিখলে, বানান করে লিখলে কি হচ্ছে, এখানে কি লিখবে, এখানে তাহলে দেখে নাও দশের সাথে আরো দুটো ত্রিভুজ আছে, তাহলে মোট কটা হলো সেটা এখানে লিখে ফেলো আগে, তারপর সেটাকে স্থানীয় মানের বিস্তার হিসেবে লেখো, আর এখানে দেখো বানান করে লেখা আছে, কথায় লেখা আছে। এখানে দেখো চারে ক আর খ, চারের কতে বলা হচ্ছে 26A, 26A এর প্রকৃত মান 2, 26A এর প্রকৃত মান 2, মানে কি এই 26-এর যে 2 গোল করা আছে তার প্রকৃত মান হচ্ছে 2। স্থানীয় মান কত কি করে বের করতে হয় করে দিয়েছে, তাহলে এবার 38-এ 8-এর স্থানীয় মান কত হবে লেখো, তার প্রকৃত মান
কি হবে সেটাও লেখো। এখানে উল্টো করে দেওয়া আছে, এখানে প্রকৃত মান আগে ছিল, স্থানীয় মান পরে, আর এখানে দেখো স্থানীয় মান আগে প্রকৃত মান পরে, তুমি সেটা বুঝে লেখো। মীনা বৃষ্টিতে স্নান করতে পারতো না কেন? মীনা বৃষ্টিতে স্নান করতে পারতো না কেন? জ্বর হয়েছিল বলে না কাশি হয়েছিল বলে? লেখো উত্তর এখানে কোনটা ঠিক। গ্রীষ্ম ঋতু তোমার কেমন লাগে তাই নিয়ে তুমি 2-4 লাইন এখানে লেখো। 1, 2, 3, 4, 4 লাইন অন্তত লেখো তোমার খাতায়। আর মাই নেম ইজ কি হবে অ্যান্সার? মাই নেম ইজ, সেই অ্যান্সারটা লিখে ফেলো, ঠিক আছে? এইভাবেই আমরা দ্বিতীয় শ্রেণীর অ্যাবিলিটি টু কোরিলেট অ্যাক্টিভিটি টাস্কটা করে ফেলি। করা হয়ে গেলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবে স্যার এটা করা হয়ে গেছে। তারপর আমরা কী করবো? আবার পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কটা বলে দেবো, তখন তোমরা আবার পরেরটা করবে, কীভাবে করতে হবে সেটা বলে দেবো, একবার কোনো ভুল আছে কি না দেখিয়ে দেবো, ঠিক আছে?